ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট RTF টু PDF ইউজিং ওয়ান্ডারশেপ PDF এলিমেন্ট সফটওয়্যার, অর্থাৎ ওয়ান্ডারশেপ PDF এলিমেন্ট এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কীভাবে আমাদের যে কোনো RTF ফাইলকে আমরা PDF ফাইলে কনভার্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই RTF থেকে PDF এ কনভার্ট করা ছাড়াও কীভাবে আমাদের PDF ফাইলকে আমরা RTF এ কনভার্ট করতে পারি সেটা PDF এলিমেন্টের মাধ্যমে বা আমাদের হাই PDF এর মাধ্যমে, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমাদের এই স্মল PDF, হাই PDF, ওয়ান্ডারশেপ PDF এলিমেন্ট এই ধরনের ওই আমাদের PDF সফটওয়্যারের মাধ্যমে যে আমরা কীভাবে আমাদের যে কোনো ওয়ার্ড, এক্সেল, PPT, JPG, HTML ফাইল আমরা কীভাবে কনভার্ট করতে পারি। তারপরে দেখা গেছে আমাদের যে PDF ফাইল থেকে আমাদের যে কোনো আমাদের ওয়ার্ড, এক্সেল, PPT, তারপর আমাদের এই JPG, HTML ফাইলে কনভার্ট করতে পারি। তো সেই সবের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। তাহলে এখন আমাদের এখানে আজকে বলছি আমরা RTF মানে কি, আমাদের রিচ টেক্সট ফরম্যাটের আমাদের যে ফাইল থাকবে সেটাকে আমরা PDF এ কনভার্ট করব। তাহলে আমাদের এই কাজটা করার জন্য এখানে কি করতে হবে, প্রথমে আমাদের PC-তে যে ওয়ান্ডারশেপ PDF এলিমেন্ট আমাদের যে এই সফটওয়্যারটা আছে সেটা আমাদের ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তো কিভাবে আমাদের এই ওয়ান্ডারশেপ PDF এলিমেন্ট সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করতে হবে, তার উপর কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখলে ডাউনলোড ইনস্টল করে সেটা ক্লিয়ার হতে পারবেন। তাহলে আপনার যখন ডাউনলোড ইনস্টল করা থাকবে তখন আপনার এই যে ডেস্কটপে এরকম একটা আইকন চলে আসবে যে ওয়ান্ডারশেপ PDF এলিমেন্ট, আসলে এখানে আপনি সিলেক্ট করে এন্টার অথবা ডাবল ক্লিক করবেন, ব্যাস এখানে আমাদের এটা ওপেন হয়ে গেল। ওয়ান্ডারশেপ PDF এলিমেন্ট আমাদের এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এখন ধরুন এরকম ইন্টারফেস আসলে আসার পরে ধরুন আমরা যখন এখানে যে ওপেন করলে প্রথমবার তখন কিন্তু আপনার কাছে ওয়ান্ডারশেপ PDF এলিমেন্টের আপনার আইডি চাইতে পারে, অথবা আপনি কাজ করতে গেলে ওয়ান্ডারশেপ PDF এলিমেন্টের আইডি চাবে। তো সে আইডি হিসেবে আপনি ইমেল, আপনার ইমেল পাসওয়ার্ড দেখাইতে পারেন, অথবা আপনি যদি এখানে যে ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারটা আপনি যদি গুগল অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে বা সাইন ইন করা থাকে আপনি সেটাতেও দেখাইতে পারেন, অথবা যদি আপনার ব্রাউজারে কি থাকে ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থাকে লগ ইন করা সেটা তো দেখাইতে পারেন। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এখানে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে আমার এখানে, এই কারণে ধরুন এই যে এরকম চলে আসছে। তো আমি এখানে এই যে ট্রায়ালে ফ্রিতে ইউজ করতে পারতেছি। আপনি ইচ্ছে করলে বাই নাও গিয়ে আপনি প্যাকেজ এখানে পার্চেস করে নিতে পারেন। যদি আপনি প্যাকেজ পার্চেস করে নেন তাহলে এখানে ধরুন আপনি PDF এ আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করেন তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা আপনি এখান থেকে পাবেন, যেটা ফ্রিতে আমরা পাবো না। আচ্ছা যাই হোক, এখন আমরা ফ্রিতে কাজটা দেখবো। তাহলে এখন আমরা এখান থেকে যে RTF ফাইলটা আমার এই ধরুন ফোল্ডার এখানে দেওয়া আছে, এই যে একটা RTF ফাইল, তো এই ফাইলটাকে আমরা এখন PDF এ কনভার্ট করার জন্য আমাদের এই সফটওয়্যারটা ওপেন করার পরে এখন আমরা কিভাবে করব, আমরা আমাদের এই যে এখান থেকে সবার নিচে এই যে লেখা আছে ক্রিয়েট PDF, আমরা এখান থেকে যে ক্রিয়েট PDF এই অপশনটা আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পর আপনি ফাইলটা কোন জায়গা থেকে নেবেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। তাহলে আমরা এই যে ফ্রম ফাইল আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমার এখানে কোন লোকেশন আছে আপনি যে লোকেশন আছে সেখান থেকে দেখা দেবেন। তাহলে আমার এই লোকেশনটা চলে আসছে এখানে, আপনি চলে না আসলে আপনি কোন জায়গায় কোন ড্রাইভে কোন ফোল্ডার আছে সেটা দেখা দেবেন। তাহলে আমার এই যে এখানে RTF ফাইলটা আমি এটা সিলেক্ট করে আমি এখানে ওপেনে ক্লিক করবো। যদি আপনার একাধিক ফাইল থাকে তাহলে একাধিক ফাইলগুলো আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারেন, আপনার কন্ট্রোল এ সিলেক্ট করে দিতে পারেন। যদি একাধিক থাকে, যদি আমার একটা ফাইল আমি একটা সিলেক্ট করে দিলাম, পাস করার পর আমি ওপেনে ক্লিক, ব্যাস এখানে আমাদের ক্রিয়েটিং PDF কাজ চলতেছে, ব্যাস আমাদের এটা এখানে চলে আসছে। আসার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, এটাকে আমাকে যে সেভ করতে হবে আমার এই যে RTF ফাইল যেটা আমার এখন ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে এটাকে আমাকে সেভ করলে, সেভ করলে আমার PDF এ কনভার্ট হয়ে যাবে। কীরকম, আমি যদি ফাইলে যাই, যার পরে এই যে আমি সেভে গেলাম, বা সেভে যাওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমরা যেহেতু ফ্রি করব তাহলে সেই ক্ষেত্রে সেভ উইথ ওয়াটারমার্ক, তো সেই ক্ষেত্রে আমার এখানে কী আসবে এই PDF ফাইলের মধ্যে এখানে একটা ওয়াটারমার্ক চলে আসবে, ওয়ান্ডারশেপ যে PDF এলিমেন্টে একটা ওয়াটারমার্ক চলে আসবে মধ্যে এখানে। আর আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া চান তাহলে আপনাকে এই যে সি প্রাইজে গিয়ে আপনার প্রাইস কিনে নিতে হবে, মান্থলি ইয়ারলি কিনে নিয়ে আপনাকে ধরেন যে মানে এটা কাজ করতে পারেন। যদি আপনি প্রফেশনালি করেন তাহলে আপনি কিনে নেবেন অবশ্যই, কিন্তু যদি তোমরা ফ্রিতে করবো তাহলে ফ্রিতে করলে ওয়ান্ডারশেপ PDF এলিমেন্টের ওয়াটারমার্কটা চলে আসবে। তাহলে আমাদের সেভ উইথ ওয়াটারমার্ক আমরা এখানে ক্লিক করবো, বাস ক্লিক করার পরে যে PDF ফাইল আমাদের PDF ফাইল হয়ে যাবে যেটা, তাহলে এখন PDF ফাইল আপনি কি নাম দেবেন সেটা নাম দিয়ে দেবেন। এখানে ধরুন আমি এটা নাম দিয়ে দিলাম, এখানে ধরুন এখানে নাম দিয়ে দিলাম, কি নাম দিয়ে দিলাম এখানে জসিম উদ্দিন, ধরুন আমি আমার নামটা দিয়ে দিলাম এবার। তারপর আমি সেভে ক্লিক করি, বাস সেভ হয়ে গেল। তা সেভ হওয়ার পরে এখন যদি মনে করি আমি কী করে এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, এখান থেকে ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমার এই যেখানে আমি যেখানে সেভ করছি এই চলে আসছে এখানে জসিম উদ্দিন, এই যে এটা ফাইলটা আমার চলে আসছে। আমি যেটা PDF ই করলাম যে আমি সেভ করছি এটা কিন্তু এই যে ফাইলটা জসিম উদ্দিন এই যে নামটি চলে আসছে। এখন ধরুন এটা যদি আমি এই যে এখানে এটা টান্দা ধরে আমি এই যে টান্দা ধরে এভাবে এখানে নিয়ে আসি, এই যে আমি ব্রাউজার এখানে ছেড়ে দিলাম, বাস এই ধরুন আমার এখানে কিন্তু এটা চলে আসছে, এই যে PDF এ কনভার্ট করলাম, এই ধরুন দুইটা পেজ ছিল দুইটা পেজ কিন্তু এখানে চলে আসছে PDF এ। তাহলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখা দিলাম
এইভাবে কি করতে পারি আমাদের যে কোনো আমাদের যে আরটিএফ এর ফাইল থাকবে সেটা আমরা কি করতে পারি আমাদের এই Wondershare PDF এলিমেন্টের মাধ্যমে কিভাবে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এইস আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার फ्रेंड्स আমার আজকের এই হাউ টু কনভার্ট আরটিএফ টু পিডিএফ ফাইল ইউজিং Wondershare PDF এলিমেন্ট এডিটর সফটওয়্যার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস এভরিবডি